আর টেস্ট ম্যাচে আলোকের আসনে বাংলাদেশ সাকিব মিরাজের ঘূর্ণিতে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে 276 রানে। সাকিব চারটি ও মিরাজের শিকার পাঁচটি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে মুমিনুল বাহিনীর সংগ্রহ 45 রান, 237 রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। First ever 100 114 রানে এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করা জিম্বাবুয়ের তৃতীয় দিনের শুরুটা খুব একটা মন্দ ছিল না, তবে সাকিব মিরাজের ঘূর্ণি বেশি দূর যেতে দেয়নি স্বাগতিকদের। চমৎকার কিছুর ইঙ্গিত দেয়া টেইলর 81 রানে কাটা পড়েন মেহেদী মিরাজের বলে, দলীয় স্কোর তখন 176। এরপর অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দলীয় সংগ্রহ যখন 225 তখন মায়ার্স ফেরেন সাকিবের বলে, এরপর দ্রুতই মারুমার উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। দলীয় সংগ্রহ তখন 4 উইকেট হারিয়ে 228। রয় কায়ো কোনো রান না করে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরলে ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। 104, 106 ও 108তম ওভারে কাইতানো তিরিপানো ও ভিক্টরকে সাজঘরে ফিরিয়ে নিজের 4 উইকেটের কোটা পূরণ করেন মিরাজ। পঞ্চম উইকেটের কোটা পূরণেও বেশি সময় নেননি তিনি। 110তম ওভারে মুজারবানিকে বোল্ড করে নিজের পঞ্চম উইকেটের কোটা পূরণ করেন তিনি। ফলন এড়ানো জিম্বাবুয়ের শেষ উইকেটটি নেন সাকিব। নাজমুল শান্তর হাতে সাকিবের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ব্যক্তিগত সংগ্রহে কোনো রান যোগ করতে পারেনি রিচার্ড। Produce an impact. Mahfuzul Islam, News 24.